বন্ধুরা আমরা যখন নাকি ইউটিউবে আসি তখন কিন্তু আমরা ইউটিউবের সম্বন্ধে পুরোপুরি ধারণা না নিয়েই চলে আসি বা অনেকে কিন্তু অনেকটা ধারণা নিয়ে বা ইউটিউবটা কিভাবে করতে হয় সেগুলো জেনে বা ভিডিও দেখে দেখে কিন্তু শিখে আমরা ইউটিউবে চলে আসি তো ইউটিউবে আসার পরে আমরা জানি যে আমাদের প্রথম টার্গেট যেটা থাকে একশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট করা কারণ আমরা জানি একশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট করলে আমরা কিন্তু আমাদের মনের মতন করে আমরা কিন্তু ইউআরএল সেট করতে পারবো আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কাস্টম ইউআরএল যাকে আমরা বলে থাকি কাস্টম তো সাবস্ক্রাইবার কমপ্লিট করার পর কাস্টম ইউ আর এল আমরা কিন্তু জানি না কি এখনো পর্যন্ত কাস্টম ইউআরএল কিভাবে সেট করতে হয় সেটা না জানো বা কাস্টম ইউ আর কি করে তৈরি করবে সেটা যদি না জানো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমি তোমাদের অবশ্যই তাই নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো এবং পুরো ডিটেলসে দেখিয়ে দেবো তো মেন আজকে যে ভিডিওটা সেটা নিয়ে আলোচনা করা যাক তো আমরা কিন্তু তারপরে আমাদের টার্গেট থাকি এক হাজারটা সাবস্ক্রাইবার কমপ্লিট করবো এবং আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে আমরা এক হাজারটা সাবস্ক্রাইবার কমপ্লিট করলে কিন্তু অনেক কিছু ইউটিউবের থেকে পেয়ে থাকি তো প্রথমত আমরা ইউটিউব থেকে কি কি পেয়ে থাকি সেটা আগে বলবো তারপরে আমরা কিন্তু মেন জিনিসটা বলবো আমরা কিন্তু এক হাজারটা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারলে আমরা কিন্তু লাইভ করতে পারবো আমাদের মোবাইল থেকে মোবাইল থেকে কিন্তু লাইভ করতে গেলে আমাদের এক হাজারটা সাবস্ক্রাইবার সেটা লাগবেই তাছাড়া কিন্তু আমরা মোবাইল থেকে লাইভ করতে পারবো না আছে কিন্তু আর একটা বিকল্প ব্যবস্থা সেটাও যদি জানতে চাও তোমাদের অবশ্যই কমেন্ট করতে হবে আমি কিন্তু তোমাদের সেটাও জানিয়ে দেবো কিন্তু আমরা যদি ডাইরেক্ট ইউটিউব অ্যাপ থেকে আমরা কিন্তু লাইভ করতে চাই তাহলে কিন্তু আমাদের এক হাজারটা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে এবং তার সঙ্গে কিন্তু আমরা কমিউনিটি ট্যাপ পাই তো চাঁদের নাকি আমরা দেখেছি অনেকেরই ইভেন আমারও সেই প্রবলেমটা হয়েছিল আমি সেই প্রবলেমটা সলভ করেছি বলেই আজই কিন্তু তোমাদেরও সেই প্রবলেমটা সলভ করতে নিয়ে এসেছি যে আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরেও আমরা কিন্তু লাইভ অপশন পাই না বা আমাদের ইউটিউব থেকে আমরা লাইভ করতে পারছি না কি দেখাচ্ছে সেম একই দেখাচ্ছে যে আমরা এলিজেবল না ইউটিউব থেকে লাইভ করা তো আজকে আমি তোমাদের কিন্তু লাইভ প্রুফ করে দেখাবো যে কিভাবে কি করলে আমরা ইউটিউব থেকে ডাইরেক্ট লাইভ আসতে পারবো। বন্ধুরা নমস্কার আমি রাজীব আর তোমরা দেখছো টেকনোলজি প্রত্যেকবারের মত একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছিন। আজকের ভিডিওটা হতে চলেছে কি আমরা কিভাবে ইউটিউবে লাইভ করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একবার ঘুরে দেখে আসা আশা করি চ্যানেলটাকে ঘুরে দেখে আসার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যেতে পারবে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে পাশের বেল আইকনটা প্রেস করে দিবে যাতে তোমাদের পছন্দের মত ইন্টারেস্টিং ভিডিওগুলো যখনই নিয়ে আসবো সবার আগে যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায় তোমাদের ভিডিওটাকে শুরু করা যাক তো লাইভ অপশানটা আমরা অন করতে গেলে আমরা কী দেখাই সেটা কিন্তু আমি আমার মোবাইল স্ক্রিনে পুরো ডিটেলস করে দেখো তার জন্য কি কোনো রকম স্কিপ না করে পুরো ডিটেলসটা দেখো কোনো রকম প্রবলেম হলে আমাকে নিচে কমেন্ট করে জানাবে ইনস্টাগ্রাম ফেসবুকের লিঙ্কও কিন্তু দেওয়া রয়েছে ডিসক্রিপশনের সেখানে গিয়েও আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারো তোমরা যারা নাকি অলরেডি সাবস্ক্রাইব করে তারা সবাই জানো যারা আমাকে মেসেজ করেছে বা কমেন্ট করেছো সবাই কিন্তু আমি ম্যাক্সিমাম রিপ্লাই দিই ম্যাক্সিমাম আমরা ভুল নাইনটি নাইন কিন্তু আমি রিপ্লাই দিই তো আমার সঙ্গে কিন্তু ডাইরেক্ট ফেসবুক ইনস্টাগ্রাম বা কমেন্টে আমার সঙ্গে কথা বলতে পারো তো চলো আর দেরি করবো আমার মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেওয়া যাক যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে কি করলে যারা লাইভ অপশন পাচ্ছ না কিভাবে কি করলে আমরা ইউটিউব থেকে লাইভ অপশনটা পাবো বন্ধুরা আমরা কিন্তু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার পরেও যখন দেখি আমরা মোবাইল লাইভ করতে পারছি না তো আমরা তারপরে কি করব আমাদের কি করলে মোবাইল লাইভটা অন হবে তো সবার প্রথম দেখে নিই যে আমাদের কীরকম দেখায় যে হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার পর যদি মোবাইল লাইভ না করতে পারি তো সিম্পলি কিন্তু আমি ইউটিউবটাকে ওপেন করে নিলাম ওপেন করার পরে আমি কিন্তু দেখাবো তোমাদের যে কি করে আমরা লাইভ লাইভ স্ট্রিমিংটাকে করতে পারছি না তার জন্য কি দেখায় তো সবার প্রথম কিন্তু আমি এখানে ক্যামেরার যে অপশান রয়েছে সেখানে কিন্তু আমি ক্লিক করছি তো এখানে ক্লিক করার পরে কিন্তু গো লাইভ অপশান দেখতে পাচ্ছ তো গো লাইভে আমি কিন্তু ক্লিক করছি গো লাইভে ক্লিক করার পরে তোমরা কিন্তু দেখছো এখানে কিন্তু দেখাচ্ছে এলিজিবিলিটি ইওর চ্যালেঞ্জ ডাজ নট মিট আওয়ার আপডেট এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ফর মোবাইল লাইভ স্ট্রিমিং ইউ ক্যান স্টিল স্ট্রিম উইথ ইউর ওয়েব ক্যান ওর ব্রডকাস্টিং সফটওয়্যার তো এরপরে যদি আমরা এটাকে সিম্পলি কিন্তু ওকে করি তাহলে কিন্তু তোমরা দেখবে যে এটা কিন্তু আবার রিটার্ন করে চলে যাচ্ছে তো আমরা এর জন্য কী করবো তো সিম্পলি কিন্তু আমাদের এর জন্য যেটা করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সিম্পলি তোমাদের চ্যানেলটাকে ওপেন করবে ওপেন করার পরে ইয়োর চ্যানেল তোমরা কিন্তু সিম্পলি তো ওপরে যে লোগোটা থাকবে সেখানে ক্লিক করবে তারপরে কিন্তু ইওর চ্যানেল অপশান আসবে ইয়োর চ্যানেলটাকে ওপেন করবে ইওর চ্যানেল ওপেন করার পরে কিন্তু তোমরা দেখতে পারবে যে এখানে কিন্তু কমিউনিটি ট্যাব তোমাদের এসে গেছে কমিউনিটি ট্যাব যদি তোমাদের না এসে থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানো আমি কিন্তু তাই নিয়ে কিন্তু একটা কমপ্লিট ভিডিও নিয়ে আসবো যে কমিউনিটি ট্যাব কীভাবে পাবে তো বন্ধুরা আর বন্ধুরা তোমরা যদি এখনো পর্যন্ত চ্যানেলটাকে আর বন্ধুরা তোমরা যদি এখনো পর্যন্ত ভিডিওটা লাইক না করে থা অবশ্যই একটা লাইক করে দাও তো কমিউনিটি ট্যাব এই অপশনটা আসবে কমিউনিটি ট্যাবে আসবে কমিউনিটি ট্যাবে আসার পরে কিন্তু ওপরে তিনটে ডট দেখতে পারবে তিনটে ডটে কিন্তু ক্লিক করার পরে কিন্তু হেল্প অ্যান্ড ফিডব্যাক বলে অপশান একটা পাবে সেখানে ক্লিক করবে হেল্প হেল্প অ্যান্ড ফিডব্যাকে কিন্তু গিয়ে ক্লিক করবে এবং আমি তোমাদের দেখে দিচ্ছি তারপরে আমরা কী করব তো এখানে কিন্তু সিম্পলি তোমরা সেন্ড ফিডব্যাক লিখ এখানে আসবে এখানে আসার পরে আমরা কী লিখবো এখানে কিন্তু সিম্পলি লিখতে হবে যে আমাদের কিন্তু একটা মেল পাঠাতে হবে সেখানে লিখতে হবে যে আই হ্যাভ কমপ্লিটেড ওয়ান ওয়ান থাউজেন্ড সাবস সাবস্ক্রাইবার অ্যান্ড

অ্যাস সুন অ্যাস পসিবল রিসলভ রিসলভ দিস ইস্যু তারপরে কিন্তু তোমাদের কী করতে হবে এখানে কিন্তু তোমাদের কিন্তু চ্যালেনের তোমাদের কিন্তু যে চ্যালেন আছে সেই চ্যালেনের কিন্তু ইউআরএল দিয়ে দেবে তো চ্যানেল চ্যানেল ইউ আর এল চ্যানেল ইউআরএল দিয়ে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে ইউআরএলটা দিয়ে দেবে তারপরে কিন্তু থ্যাংক ইউ থ্যাংক ইউ লিখে তোমার নাম লিখে দেবে লিখে কিন্তু ওপরে সেন্ড অপশন দেখতে পাচ্ছ সেখানে গিয়ে কিন্তু সেন্ড করে দেবে তো আমি কিন্তু সিম্পলি সেন্ড করে দিচ্ছি এটাকে পরে বা তোমরা কিন্তু কন্টিনিউ এক সপ্তাহে এটা কিন্তু ট্রাই করে যাবে তারপরে তোমরা ওপেন করবে তোমাদের আবার তোমরা কিন্তু দেখবে যে তোমাদের কিন্তু এরকম একটা প্লাস অপশন চলে আসছে এবারে প্লাস অপশানে কিন্তু এখানে কিন্তু ক্লিক করবে এখানে দেখবে লাইভ অপশান এবারে তোমরা কিন্তু লাইভ অপশানে ক্লিক করবে তোমরা কিন্তু দেখবে সিম্পলি কিন্তু তোমাদের লাইভ স্ট্রিমিংটা অন হয়ে গেছে তো প্রথমে কিন্তু প্রথমবার কিন্তু অনেক কিছু তোমাদের কাছে হয়তো অ্যালাউ করতে হতে পারে সেগুলো তোমরা অ্যালাউ করে দেবে তো এখানে কিন্তু সিম্পলি তোমাদের লাইভ অপশান কিন্তু চালু হয়ে যাবে তো তোমরা পুরো দেখে নিলে যে কিভাবে আমরা ইউটিউব থেকে লাইভ অপশন পাবো পরেও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে কোনো রকম কোশ্চেন করো কমেন্টে অবশ্যই কোশ্চেন এছাড়াও তোমরা কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামে কোয়েশ্চেন করো আমি কিন্তু তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে এছাড়াও কিন্তু ভিডিওটাকে যদি এখন লাইক না করে থাকো অবশ্যই এটা লাইক করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ যে আগে নতুন নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো নিয়ে আসতে তোমাদের আজকের ভিডিও একটুখানি নমস্কার বন্ধে মাতারাম আবার দেখা হচ্ছে নতুন কোন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে